বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। ভূত তাও বা সত, ইয়ে আবার হয় নাকি? বড় অদ্ভুত ব্যাপার না? প্রীতম সরকার পরিচালিত সত ভূত অদ্ভুত কিন্তু এমনই এক ছবি যেখানে বেশ অদ্ভুত কাণ্ড কারখানাই ঘটতে চলেছে। আর সেই ছবিতে দেখা মিলবে পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জির পাশাপাশি আরও অনেক অভিনেতা অভিনেত্রীদের। এবং সেই ছবিরই আজকে অ্যানাউন্সমেন্ট ছিল যেখানে পৌঁছে গিয়েছিল সিটি সিনেমা। সত ভূত অদ্ভুত ছবিটি ঠিক কেমন হতে চলেছে, দর্শকরা এই ছবির মাধ্যমে কি উপহার পেতে চলেছেন, সবটা জানা গেল এখান থেকেই। তাহলে চলুন সবটা শুনে নেওয়া যাক। প্রথমত হচ্ছে যে আমি যেদিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছি সেদিন এটা মেনে নিয়েই এসেছি যে এটাই প্রতীক্ষা, আবার পরের দিন হয়ে যেতে পারে, এই আনসার্টেনটি মেনে নিয়েই এসেছি। তাই এর জন্য কারোর প্রতি কোনো অভিযোগ নেই, এটাই আমার টাইমের থেকে, মানে সময়ের থেকে বড় তো কেউ নয়, হয়তো এটাই আমার জন্য এরকমই সময় লেখা ছিল, এটাই হচ্ছে। অবশ্যই ভালো লাগা, মানে সবচেয়ে বড় কথা, ভালো লাগার থেকেও বড় একটা বিশাল বড় দায়িত্ব কাঁধে আসা। এবং আশা করব যে মানুষটা আমার উপর ভরসা করে এগিয়ে এসছেন পাশে দাঁড়ানোর, সেই ভরসার যোগ্য এ যেন আমি রাখতে পারি, যোগ্যতা যেন আমার থাকে এবং তাকে তার ভরসা যেন ঠিকঠাক রাখতে পারি আমি, এটাই। আমি একটা ভূতে বিশ্বাসী, ভূতে বিশ্বাসী মানে আছে, আমি এটা ভূত নিশ্চয়ই আছে, নেগেটিভ এনার্জি তো থাকেই, তো আছে, কিন্তু আমি কখনো দেখিনি, কারণ আমি এত পজিটিভ যে আমি নেগেটিভ কিছু দেখে ঢুকি না আর কি, বুঝতে পারি না যে আদৌ ভূত আছে কি নেই। সদ্ভূত অদ্ভুতে আমি খরাজদার মেয়ে হয়েছি, আর সেখানে আমার চরিত্রটির নাম হলো তুলি। আর সেই জায়গা থেকে বলছি, আমি সবসময় একটু অন্য ধরনের ক্যারেক্টার করি, লাইক হিরোইন ম্যাটেরিয়াল আমি অলওয়েজ, তো এই ছবিতেও সেটাই রয়েছি। বাট এখানে যে চরিত্রটার মধ্যে একটু ফানি এলিমেন্টস রয়েছে, যেটা আমি অন্য জায়গায় করিনি, বাট এখানে কিছুটা রয়েছে, একটু ন্যাকামাপনা আর একটু হাসি খুশি, আবার সিরিয়াসনেসও আছে, সেটা ছবিটা দেখলে বোঝা যাবে। আর যখন ছবিটা দেখতে পারবে তখন তুলি সম্পর্কে অনেকটা জেনে নিতে পারবে যে তুলি মেয়েটি কেমন। সদ্ভূত অদ্ভুত নামটা শুনেই একটু মজার, প্রথমেই এইটাই মাথায় আসবে যে কি ভূত, ভূত সম্বন্ধীয় কিছু থাকতে পারে, অবশ্যই আছে, কিন্তু সেটা নিয়ে ক্রমশ প্রকাশ্য ওইভাবে এখনই তো বলতে পারছি না। ছবিটা কমেডি ছবি, কিন্তু কমেডি ছবি হলে কি হবে, কমেডি ছবির মধ্যে একটা অসাধারণ ইম্পর্টেন্ট একটা সোশ্যাল মেসেজ আছে। মানুষ এখন, আমরা এই মুহূর্তে ভুলেই গেছি যে হয়তো আমাদের মধ্যে সেই ইউনিটিটা খুব কম কাজ করে, ইউনিটিটা খুব দরকার। মানে হয়তো সেই যখন আমরা ছোটো ছিলাম বা আগে অনেক সময়, আগে যখন সময় ছিল তখন মানুষ একসঙ্গে মানে দল বেঁধে ইউনিটি এইটা মেনটেন করে নিয়ে নিজেদের কাজে একজন একজনকে হেল্প করতো, কিন্তু এখন সেটা খুব রেয়ার, দেখাই যায় না। তো ইউনিটি এই শব্দটা এই গল্পের একটা ইম্পর্টেন্ট বিষয়বস্তু হতে চলেছে, তো সেই ইউনিটি, সেই হাসি মজা সব মিলিয়ে রানা বিল্টু এই গল্পের যে দুজন প্রধান চরিত্র আছে, তারা কিভাবে সমস্ত মানুষকে একত্রিত করে তাদের পাশে এসে দাঁড়াচ্ছে, সেটা নিয়েই এই ছবির মেন বিষয়বস্তু। সৎ বার্তা বলতে যেটা তুমি বলছো, এই মুহূর্তে আমি না পুরোটাকে ক্লোজ মানে ওপেন করতে চাইছি না, ওটা ক্লোজই থাকুক, কিন্তু এর ভেতরে কিছু কথা অল্প না বললেও যেটা নয় সেটা, আমি না সত্যি মানে আমি প্রথমে বলার সময় বলেছিলাম যে এই গল্পটা না একটু অন্যরকম, একটু হাটকে, মানে আমার না প্রায় আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে 8-9 বছর হয়েছে, আমার প্রায় 60খানা মুভি হয়ে গেছে, ওয়েব হয়েছে প্রায় 40-50টা। আমি সত্যি বলছি এরকম গল্প খুব কম পেয়েছি এই সদ্ভূত অদ্ভুতের মতো। এই গল্পটার মধ্য দিয়ে না মানুষকে অনেক বার্তা তো দেওয়া যাবেই, আমি বলছি 2.5 ঘন্টা বসে লোকে হলে হাসবে, মানে এই সিচুয়েশনে দাঁড়িয়ে কোভিড সিচুয়েশনে মানুষের মনের মধ্যে নানান রকম কষ্ট দুর্দশা আছে, প্রাণ খুলে হাসতে চাইলে আপনাকে সদ্ভূত অদ্ভুত দেখতে হয়। হ্যাঁ, ভূত দেখেছি, গল্পের মতো হলেও ফেস করেছি, যখন থিয়েটার করতাম লাস্ট ট্রেনে রাত, বাড়ি ফিরতে ফিরতে 1টা-1.5টা হয়ে যেত,
এবং লোকের কাছে গল্প হলেও আমি সেটা ভূত কিনা জানি না, বাট আমি দেখেছি, ফিল করেছি একদম আমার এক ফিটের মাঝখানে। তো আছে কিছু একটা এক্সিস্ট করে বলে মনে হয়, গল্পের মতো না বাট কিছু একটা এক্সিস্ট করে। হ্যাঁ, মজার এবং খুব চ্যালেঞ্জিং, কারণ স্ক্রিপ্টটাই এত ভালো, প্রীতমের স্ক্রিপ্টটাই এত ইন্টারেস্টিং, এত ভার্জিন, ইউনিক একটা স্ক্রিপ্ট যার সঙ্গে কোনো ছবি ঝেড়ে অমুক থেকে নিয়ে এসব কোনো জায়গাই নেই, এবং ও 11 বছর অপেক্ষা করেছে এই ছবিটা করার জন্য। সেটা আমরা যারা ক্রিয়েটিভ কাজ করি অল্প একটু বুঝি সেই যন্ত্রণাটা কী, কারণ বাড়িতে বসে থাকা, কাজ না পেয়ে কিন্তু হাতে একটা, আমার বিশ্বাস আছে যে আমার কাজটা সত্যি একটা ভালো কাজ হয়েছে, দম আছে কাজের, অথচ আমি প্রোডিউসার পাচ্ছি না, তার যে যন্ত্রণা সেটা 11 বছর ছেলেটা পেয়েছে। তারপরে ঈশ্বর মুখ তুলে তাকিয়েছেন ববি চৌধুরী, ববিদার মতো একজন মানুষ, প্রোডিউসার তো থাকেই, আমরা অনেক প্রোডিউসার মিট করি, টাকা লগ্নি তারা করেন অবশ্যই, কিন্তু একটা ছবির মেরিট বুঝে, কারণ এই ছবিতে বিরাট যে সুপারস্টার আছে তা না, বিরাট ব্লকবাস্টার আর্টিস্ট রয়েছে তা না, অভিনেতারা আছেন যারা অভিনয় জানেন, অবশ্যই পরান্দা আছেন, খরাজদা আছে, রাজু আছে, পার্থ আছে, প্রসূন আছে, কিন্তু আমরা স্টার্স বলতে যেটা বুঝি, কোট আনকো স্টার্স, সেরকম কিন্তু স্টার নেই এখানে, প্রত্যেকে দ্য ফিল্ম ইজ দ্য স্টার ইটসেলফ। এই স্ক্রিপ্টটার মধ্যে অনেকগুলো ফ্লেভার আছে, তো যে যে ফ্লেভার আছে আমাদের বিজিএম হিসেবে আমাদের কাজটাই হচ্ছে প্রত্যেকটা ইমোশনকে মিউজিক দিয়ে ফুটিয়ে তোলা, আর মিউজিক মানে মানে ওয়েন নট টু প্লে, তো কিছু কিছু জায়গায় ওই ওই মানে ওই সাইলেন্সটা, ওই সাইলেন্সটা মাঝে মধ্যে বুঝিয়ে দেবে যে আমরা কী করতে চাইছি, মানে ইভেন এই চ্যালেঞ্জিং, খুব স্ক্রিপ্টটা খুব ইন্টারেস্টিং, যার জন্য কাজটাও খুব চ্যালেঞ্জিং হতে চলেছে। সদ্ভুত অদ্ভুত একটা মজার ছলে একটা খুব সিরিয়াস মেসেজ দেয় আর কি, আমাদের ব্যক্তি জীবন এবং সোশ্যালি আমরা মানে ভীষণ হিপোক্রিট আর কি, সেই হিপোক্রেসির কিছু বিষয় আছে যেগুলো কিনা এই ছবিটার মাধ্যমে তুলে ধরা হয়েছে, এবং সেখান থেকে একটা রিয়ালাইজেশন আলটিমেটলি। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।